নেতা কংগ্রেসত যোগ দিয়াটো কংগ্রেসৰ বাবে ভাল খবৰ, কিয়নো যিমানে বিজেপি নেতা কংগ্রেসলৈ যাব বা কংগ্রেসত যোগ দিব সিমানেই কংগ্রেসৰ পৰিবেশ ভাল হ'ব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। অন্যথা কোনো লোকে ৰাজীৱ ভৱনত সোমাব নোৱাৰা অৱস্থা হ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ। আমি লৈ আহিছো বিশেষ খবৰ খন্তে সময় পূৰ্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই অশোক শর্মা সন্দৰ্ভত মন্তব্য কৰিছে পুৰণি বিজেপি নেতাই কংগ্রেসত যোগ দিয়াটো ভাল খবৰ, এয়া কংগ্রেসৰ বাবে ভাল খবৰ আর সকলের বাবে ভাল খবর বলে মন্তব্য করেছে, কেন হিন্দু নেতায় কংগ্রেসত যোগ দিলে কংগ্রেসের উন্নতি হব, অন্যথা কংগ্রেসত হিন্দু নেতার অভাব হয়েছে, হিন্দু নেতা নাইকিয়া হয়েছে কংগ্রেসত, বিজেপির পর যদি কোনো ব্যক্তি যায় কংগ্রেসলৈ তেতিয়া হলে কংগ্রেসত পরিবেশ ভাল হব, কংগ্রেসের উন্নতি হব বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর নহলে রাজীব ভবনত কোনেও যাব নোৱাৰে পরিবেশের সৃষ্টি হব। অশোক শর্মার কংগ্রেসত যোগদান সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে মন্তব্য, আর পুরনি বিজেপি নেতা কংগ্রেসত যোগ দিয়াটো ভাল খবর, হিন্দু নেতা কংগ্রেসলৈ যোৱাটো ভাল খবর বলে মন্তব্য করেছে বিশেষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কিয়নো কংগ্রেসত কোনো হিন্দু নেতা নোহোৱা হৈছে, হিন্দু নেতার অভাব হৈছে, এক মুসলমানের দললৈ রূপান্তরিত হৈছে কংগ্রেস দলটো, গতি যিমানে হিন্দু নেতা কংগ্রেসত যোগ দিয়ে যিমানে হিন্দু নেতা কংগ্রেসলৈ যায় সিমানেই কংগ্রেসের পরিবেশ ভাল হব, অন্যথা রাজীব ভবনত এসকোট লৈ সোমাবলগীয়া পরিবেশের সৃষ্টি হব বলে কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কি কৈছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে খন্তেক সময় পূর্বে শুনক মন্তব্য। আজিমান হিন্দু মানুহ কংগ্রেসত যায় নহলে দুদিন পিছত রাজীব ভবনত আপনাদেরও ভাত খাব নোৱাৰা হব, গতি অন্তত অলপ হিন্দু মানুহ গৈ আপনাদেরও ভাত খাব পৰা এটা পরিবেশ হয়ে থাকলে তো ভালেই না, আপনাদেরও মন যাব কেতিয়াবা সাংবাদিকতা করে ভাত এসাজ খালে খাবর কারণে, নহলে পাঁচ বছর পিছত আপনাদেরও ইনকোয়ারি করে ভাত খাব লাগিব, গতি দুই এজন হিন্দু মানুষ যদি তাতে যায় আর দলটক ধরে রাখব পারে এইটো আদরণীয়, আর যদি বিজেপির সরপ্রায় সংঘর আদর্শে আদর্শিত ব্যক্তি যায় সেটা তো আরো ভাল, কি জানি পরিবেশটো অল্প বদলাব পারি, গতি মানে অশোক শর্মা হোক বা আন যখন যাব ওলাই আছে মই শুভেচ্ছা দিছো যে গৈ কিবা এটা ভাল করক, তাতো যদি ভারত মাতা জয় হব পারে এটা তো একো বেয়া কথা নাই। মই আজি কনৰাড সাংমা ডাঙৰীয়াক চিঠি এখন, আন হিন্দু মানুহ কংগ্ৰেছত যায় নহলে দুদিন পিছত রাজীব ভবনত আপোনালোকেও ভাত খাব নোৱাৰা হব, গতি অন্তত অলপ হিন্দু মানুহ গৈ আপোনালোকেও ভাত খাব পৰা এটা পৰিবেশ হৈ থাকিলে তো ভালেই না, আপোনালোকৰতো মন যাব কেতিয়াবা সাংবাদিকতা কৰি ভাত এসাজ খালে খাবৰ কাৰণে, নহলে পাঁচ বছর পিছত আপনাদেরও ইনকোয়ারি করে ভাত খাব লাগিব, গতি দুই এজন হিন্দু মানুষ যদি তাতে যায় আর দলটক ধরে রাখব পারে সেটা আদরণীয়, আর যদি বিজেপির সরপ্রায় সংঘর আদর্শে আদর্শিত ব্যক্তি যায় সেটা তো আরো ভাল, কি জানি পরিবেশটা অল্প বদলাব পারি, গতি মই অশোক শর্মা হোক বা আন যখন যাব ওলাই আছে মই শুভেচ্ছা দিছো যে গৈ কিবা এটা ভাল করক, তাতো যদি ভারত মাতা জয় হব পারে এটা একো বেয়া কথা নাই। আর আপনাদের শুনলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, খন্তে সময় পূর্বে অশোক শর্মায় কংগ্রেসত যোগ দিয়া সন্দর্ভত সাংবাদিকে সুধিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক দল ত্যাগ করা সন্দর্ভত, অশোক শর্মার সন্দর্ভত হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রী সোধার পাছত এই উত্তর দিয়া দেখিবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিন্দু নেতা কংগ্রেসলৈ যোৱাটো কংগ্রেসৰ বাবে ভাল খবৰ বা সকলোৰে বাবে ভাল খবৰ বুলি মন্তব্য কৰিছে, অন্যথা কোনো ব্যক্তিয়ে ৰাজীৱ ভৱনত প্ৰৱেশ কৰি ভাত খাব নোৱাৰা পৰিবেশৰ সৃষ্টি হ'ব, কাৰণ কংগ্রেসত হিন্দু নেতাৰ অভাৱ ঘটিছে, কোনো হিন্দু নেতা নাইকিয়া হৈছে কংগ্রেসত, এক মুছলমানৰ দললৈ কংগ্রেস ৰূপান্তৰিত হৈছে, গতিকে কংগ্রেসৰ পৰিবেশ ভাল কৰিবলৈ হলে হিন্দু নেতা যোৱাটো খুবেই বাঞ্ছনীয় বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রকারে। আর ইয়ার লগতে কৈছে যে আর এস এসর আদর্শে আদর্শিত নেতা বা বিজেপি যদি কোনো নেতা কংগ্রেসত যায় তেতিয়াহলে কংগ্রেসৰ বাবে আরো ভাল খবর, কিয়নো কংগ্রেসৰ আরো অধিক উন্নতি হব, আর এস এসর আদর্শে আদর্শিত ব্যক্তি যদি কংগ্রেসত থাকে তেতিয়াহলে কংগ্রেস দলের পূর্বর স্থিতি না থাকিব বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যেহেতু দেখিবলৈ পোৱা গৈছিল পুরনি একাংশ নেতাই নতুন বিজেপি নেতার বিরুদ্ধে বিসম্বাদ আরম্ভ করেছিল আর নতুন দল গঠনের যুঁজা চলার এক খবর আহিছিল, আর তার মাজতে যেহেতু অশোক শর্মায় বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসত যোগ দিছে, অশোক শর্মায় কংগ্রেসত যোগ দিয়া সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমের সম্মুখত খন্তেক সময় পূর্বে এই মন্তব্য করেছে, যিমানে হিন্দু নেতা কংগ্রেসত যোগ দিব, যিমানে হিন্দু নেতা কংগ্রেসলৈ ঢাপলি মেলিব সিমানেই কংগ্রেস দল
পূর্বতকৈ ভাল হব, কংগ্রেস দলের পরিবেশ ভাল হব বলে কৈছে। আর বিজেপির যদি কোনো নেতা কংগ্রেসত যোগ দিয়ে হলে তো কংগ্রেসের আরো ভাল বলে কৈছে, কারণ কংগ্রেস দল আরো অধিক উন্নতি হব বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কি কৈছিল মুখ্যমন্ত্রীগুলিয়ে পুনের আগবাইছে মন্তব্য? হিন্দু মানুষ কংগ্রেসত যায় নহলে দুদিন পিছত রাজীব ভবনত আপনাদেরকেও ভাত খাব নোৱাৰা হব। গতিকে অন্তত অলপ হিন্দু মানুষ গিয়ে আপনাদেরকেও ভাত খাব পড়া একটা পরিবেশ হয়ে থাকলে তো ভালেই না। আপনাদেরও মন যাব কেতিয়াবা সাংবাদিকতা করে ভাত এসাজ খালে খাবর কারণে, নহলে পাঁচ বছর পিছত আপনাদেরও ইনকোয়ারি করে ভাত খাব লাগিব। গতিকে দুই এজন হিন্দু মানুষ যদি তাতে যায় আর দলটক ধরে রাখব পারে সেইটো আদরণীয়। আর যদি বিজেপির সরপ্রায় সংঘর আদর্শরে আদর্শিত ব্যক্তি যায় সেটা তো আরো ভাল, কি জানি পরিবেশ অলপ বদলাব পারি। গতি মানে অশোক শর্মা হোক বা আন যখন যাব ওলাই আছে মানে শুভেচ্ছা দিছো যে গই কিবা এটা ভাল করক, তাতো যদি ভারত মাতা জয় হব পারে এটা একো বেয়া কথা নাই। মানে আজি কনরাড সাং